নতুন করে বদল হলো ব্রাজিল স্কোয়াড, আর তাতে কপাল খুলে গেল বার্সেলোনা উইঙ্গার রাফিনহার। রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াসের ইঞ্জুরিতে সুযোগ পেলেন এই তারকা। রাফিনহার উপস্থিতিতে ব্রাজিল দলে তাই নতুন করে একাদশের আভাস। সেখানে কেমন হলো ব্রাজিল স্কোয়াড, কেমন হতে পারে ব্রাজিলের একাদশ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এডার মিলিতাও বাদ পড়েছেন দল ঘোষণার আগেই, তার জায়গায় রজার ইবনেসকে রাখা হয়েছে সেন্টার ব্যাকের বদলি হিসেবে। এছাড়াও আছেন সেন্টার ব্যাক নিনো। এরপর ইঞ্জুরি শঙ্কা ছিল নেইমারকে নিয়ে, তবে ভক্তদের জন্য আছে সুখবর, নেইমার ইঞ্জুরি থেকে প্রায় সেরে উঠেছেন, তাই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিল সুপারস্টারকে দেখার ব্যাপারে আশাবাদী সবাই। তবে নেইমার খেললেও ভিনিসিয়াস খেলবেন না ব্রাজিল দলে, রিয়াল মাদ্রিদের হয়ে খেলাকালীন ইঞ্জুরির কারণে মাঠ ছেড়েছিলেন। পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল ভিনি বাইরে থাকবেন 6 সপ্তাহের জন্য, আর তাতে নিশ্চিতভাবে বাদ পড়ছেন বিশ্বকাপ বাছাই পর্বের শুরুর 2 ম্যাচ। ভিনির জায়গায় সেই ম্যাচগুলোতে ডাক পেয়েছেন রাফিনহা। অ্যালিসন সর্বশেষ ম্যাচে খেলেছেন দুর্দান্ত ফুটবল, এডারসন তো আগে থেকেই আছেন ফর্মে। এই 2 ছন্দে থাকা গোলরক্ষকদের ভিড়ে আছেন অ্যাথলেটিকো প্যারানেসের বেন্তো ক্রেপোক্সি। ডিফেন্সে মিলিতাও এর অভাব অবশ্য ভোগাতে পারে দলকে, একই সাথে সিলভা না থাকা ও মার্কুইনহোসের অফর্ম চিন্তা। তবে নতুন করে ডাক পাওয়া আর্সেনালের ধারাবাহিক পারফর্মার গ্যাব্রিয়াল মেঘালাস নিনোরা আশা দেখাচ্ছেন। আছেন রজার ইবনেসরাও। রজার ইবনেস অবশ্য ব্যাকআপ হতে পারেন রাইট ব্যাকে, সেখানে মূল পছন্দ হতে পারেন জুভেন্টাসের দানিলো। তালিকায় আছেন ব্রাজিলিয়ান লিগে খেলা ভেন্ডারসনও। লেফট ব্যাকে রেনান লোদি ফিরেছেন দলে, একই সাথে আছেন সকলের প্রিয় কাইও হ্যানরিক। মোনাকোর হয়ে 4 সিজনে ধারাবাহিক পারফর্মের পুরস্কার পেলেন এই লেফট ব্যাক। এই 2 জন থাকলেও নেই অ্যালেক্স টেলাস। মিডফিল্ডে ব্রাজিলের অবস্থা সর্বদাই নাজুক, তবে এবার নতুনদের নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা কোচের। পুরাতনদের মধ্যে আছেন ক্যাসেমিরো। সেন্ট্রাল মিডে নিউ ক্যাসেল ডুও ব্রুনো গুইমারেস জোয়ালিংটনদের ডেকেছেন কোচ দিনেচ। ডিফেন্সিভ মিডে জায়গা হারিয়েছেন ফ্যাবিনহো, সুযোগ পেয়েছেন তরুণ আন্দ্রে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দলে নেই লুকাস পাকুয়েতা, দলে এসেছেন পালমেরাসের 28 বছর বয়সী রাফায়েল ভেইগার। এই সিজনে 15 ম্যাচে 7 গোল ও 3 অ্যাসিস্ট তার। নেইমার খেলবেন নিশ্চিত হলেও মিডে খেলবেন নাকি উইংয়ে তা এখনও নিশ্চিত নয়, আর সেখানে নেইমারকে অ্যাটাকিং মিডে দেখা গেলে বাম পাশ সামলাবেন মার্টিনেল্লি। ভিনিসিয়াসের জন্য দলে খুব একটা সুযোগ আসে না, এবার নিজেকে প্রমাণের সুযোগ পাবেন এই আর্সেনাল উইঙ্গার। ডান দিকে প্রথম পছন্দ রদ্রিগো, তবে এবার রাফিনহা দলে আসায় তার সাথে হবে প্রতিযোগিতা। সেন্ট্রাল ফরওয়ার্ডে কুনহা ও রিচার্লিসন কেউই নেই ছন্দে, তবে রিচার্ড চেয়ে তুলনামূলক ভালো অবস্থান কুনহার। সেক্ষেত্রে কোচ চাইলেই রাফিনহাকে ডানে দিয়ে রদ্রিগোকেও খেলাতে পারেন। এই পজিশনে পূর্বে ভালো করার অভিজ্ঞতা আছে তার। সব মিলিয়ে ইঞ্জুরিমুক্ত এই দলটাই ব্রাজিলের সেরা, তবে সামনের দিনে কেমন পারফরমেন্স করে দলটা তাতে বোঝা যাবে ব্রাজিলের ভবিষ্যতের গতিবিধি। Thank you.